প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অ্যাম্বিশান ভাইবসের নতুন একটি আলোচনা পর্বে আজকের আলোচনা পর্বটি রাজ্যের অন্যতম একটি ডিস্ট্যান্স এডুকেশান ইউনিভার্সিটি এনএসওইউ অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে পরিচালিত রাজ্যের বিভিন্ন স্টাডি সেন্টার থেকে তোমরা যারা নিউ সেশানে অর্থাৎ দু হাজার বাইশ চব্বিশ সেশানে অথবা বিগত সেশানে তোমরা যারা পার্ট ওয়ান অথবা পার্ট টুতে পাঠরত আজকের আলোচনা পর্বটি মূলত পিজি কোর্সের স্টুডেন্টদের জন্যে কিন্তু এস ওইউ এর আন্ডারে তোমাদের জন্যে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা তোমাদের মধ্য থেকে আমার কাছে একটি কোয়ারি এসেছিল এর উপরে সিম্পলি অল্প সময়ের মধ্যে একটি এক্সপ্লানেশন আনার জন্য তো দেখো আজকের আলোচনা পর্বের মূল যে কেন্দ্রবিন্দু বা মূল টপিক সেটা তোমরা অলরেডি বুঝতেই পারছ এনসি এবং মার্কস ট্রান্সফার তো দেখো এনসি এবং মার্কস ট্রান্সফার আমরা একদম অতি অল্প সময়ের মধ্যে সিম্পলি যেটা জানবো মনে করো তুমি ফাইনাল এক্সামিনেশান দিলে ফাইনাল এক্সামিনেশান দেওয়ার পরে মার্কশিট যখন হাতে পেলে তো মার্কশিটে মনে করো কোনো একটি পেপারকে কেন্দ্র করে সেখানে এন লেখা আছে তো এই এনসি কথাটার অর্থটা কি আমরা যেটা এক কথায় জানবো সেটা হচ্ছে নট ক্লিয়ার্ট আমি আবারও রিপিট করছি সেটা হচ্ছে নট ক্লিয়ার্ট অর্থাৎ তোমার ওই পেপারটিতে মিনিমাম কোয়ালিফাইং মার্কস যেটা মানে প্রয়োজন ছিল সেটা তুমি পাওনি বা ওইটাতে তুমি ফেল করে গিয়েছো এইরকম ক্ষেত্রে কিন্তু ওখানে কিন্তু একটি পেপারকে কেন্দ্র করে এনসি কথাটা লেখা থাকে অর্থাৎ নট ক্লিয়ার্ড এখন ব্যাপার হচ্ছে মার্কস ট্রান্সফারটা কি তো দেখো এই রকম এনসি যদি আমরা একাধিক পেপারে যদি না পাই সেক্ষেত্রে আমরা যদি কোনো একটি পেপারকে কেন্দ্র করে মনে করো আমার মানে ইংলিশে মনে করো আমরা পিজি কোর্স করছি তো এখন পিজি কোর্সের এই ইংলিশের কোনো একটি পেপারে মনে করো পেপার নাম্বার ফাইভ তো এই পেপার নাম্বার ফাইভে গিয়ে আমার মনে করো এনসি হয়ে গেল অর্থাৎ আমি একটি পেপারে ফেল করলাম সেক্ষেত্রে দেখো এনএসওইউ বা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এর আন্ডারে এখনও পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য একটি সুযোগ যেটা রেখেছে সেটা হচ্ছে এই মনে করো বাকি যে তিনটি পেপার সেই তিনটি পেপারে তুমি মার্কস ভালো মার্কস করেছো। এখন এই যে পেপারটিতে মনে করো পঞ্চম নম্বর পেপারটি আমি যেটা এক্সাম্পল হিসাবে নিয়েছিলাম তো এই পেপারটিতে মনে করো আমার এনসি চলে এসেছে তো যেহেতু আমার ওই তিনটি পেপারে কিন্তু মার্কসটা অনেক হাই আছে মানে আমার যতটা আশানুরূপ পাওয়ার দরকার ছিল তেমনই আমি পেয়েছি সেক্ষেত্রে স্টুডেন্টদের উপরে বা স্টুডেন্টদের জন্য একটি সুযোগ সুবিধা প্রদান করছে ইউনিভার্সিটি বা যেটা এখনও অবধি আছে যে সুযোগ সুবিধাটি সেটা হচ্ছেই যে তুমি যদি মনে করো ওই তিনটি পেপারের কোনো একটি পেপার থেকে কিছুটা মার্কস মানে কেটে নিয়ে বা কিছুটা মার্ক্স সেখান থেকে নিয়ে এই যে পেপারটিতে মানে কোয়ালিফাই হয়নি বা কোয়ালিফায়েড হয়নি এই পেপারে অ্যাড করে এখানে এই পেপারটিতে এনসি তুলে দেওয়া অর্থাৎ ক্লিয়ার করে দেওয়া বা মানে পাস করে যাওয়া তো এখন ব্যাপার হচ্ছে পাস করে যাওয়ার পরে মার্কশিটটা আমরা মানে পুনরায় আবার নতুনভাবে সংশোধিত মার্কশিট আমরা হাতে পাবো এরকম ইউনিভার্সিটি আমাদেরকে দেবে যেটা তো ব্যাপার হচ্ছে দেখো সেক্ষেত্রে কোয়ালিফাইং মার্কস যতটা প্রয়োজন সেক্ষেত্রে মনে করো পাঁচ কি চার কিংবা দুই তিন রকম ক্ষেত্রে যদি আমাদের ডিসট্যান্স থেকে যায় সেক্ষেত্রে অন্য একটি পেপারে যদি আমার মার্কস বেশি থাকে সেক্ষেত্রে আমরা যদি চাই তাহলে কিন্তু অন্য একটি পেপার থেকে ওই ফাইভ মার্কস অথবা যতটা মার্কস আমাদের প্রয়োজন সেই মার্কস আমরা ওখান থেকে মাইনাস করে এই জায়গাটাতে আমরা কিন্তু অ্যাড করতে পারি বা এই পেপারে যেটাতে নট ক্লিয়ার্ড হয়েছে এই পেপারে আমরা অ্যাড করে আমরা কিন্তু পাস করে নিতে পারি অর্থাৎ আমাদের ইয়ারটি কিন্তু লস হবে না যেটা ইউনিভার্সিটি প্রত্যেকটা ছাত্র ছাত্রীর জন্যে কিন্তু এখনও অবধি এই সুযোগ সুবিধাটি প্রদান করছে এখন প্রশ্ন হলো দেখো এই যে মার্কস ট্রান্সফারের যে ব্যাপার একটি মূল যে রুলস অ্যান্ড রেগুলেশানসের মধ্যে মূল একটি সময়কালের যেটা তোমাদেরকে বলবো এটা অবশ্যই মাথায় রাখতে হবে সেখানে কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশানসের মধ্যে একটি মেন যে ব্যাপার যেটা আমি তোমাদের এখানে এই আলোচনা পর্বে পয়েন্ট আউট করছি সেটা হচ্ছে মার্কশিট বার হওয়ার বা মার্কশিট তুমি যখন থেকে তোমার স্টাডি সেন্টার মনে করো হাতে দিচ্ছে সেখান থেকে নিয়ে অর্থাৎ রেজাল্ট পাবলিকেশানের পর থেকে তোমার সিক্সটি ডেজ কিন্তু তোমাকে ইউনিভার্সিটির সুযোগ দেবে ওর মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে এই মার্কস ট্রান্সফারের জন্য যদি তোমার কোনো পেপারে এনসি এসে যায় তো ব্যাপার হচ্ছে দেখো আজকের আলোচনা পর্বটিতে তোমাদের যেটা কোয়েরি ছিল তোমাদের মধ্য থেকে আমার কাছে কোয়েরি এসেছিলো এনসি এবং এই মার্কস ট্রান্সফারের উপরে একদম অল্প কথার মধ্যে আলোচনা পর্বটি এক্সপ্লানেশান সহজভাবে আনা তো আজকের আলোচনা পর্বে কিন্তু আমরা এতটুকুই রাখছি এখানেই আমরা সমাপ্ত করছি আগামীতে তোমাদের যদি আরও অনেক কিছু জানার থাকে এরকম এডুকেশন রিলেটেড এ তোমরা যারা আমাদের অ্যাম্বিশান ভাইবসের সাথে যুক্ত হয়েছ তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তোমরা যারা এখনও আমাদের সাথে যুক্ত হওনি তোমরা যদি চাও আমাদের সাথে কিন্তু যুক্ত থাকতে পারো পরিশেষে তোমাদের সাথে আরেকটি কথা বলি এই যে মাস্ক ট্রান্সফার নিয়ে যেমন মানে প্রসিডিওর আমাদের ফলো করতে হয় সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি আগামী আলোচনা পর্বে অবশ্যই নিয়ে আসবো তো যাই হোক এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আমাদের নতুন একটি আলোচনা পর্বের মধ্য দিয়ে